হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তাওয়া চিকেন। আপনারা অনেকভাবেই তাওয়া চিকেন খেয়েছেন, কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই তাওয়া চিকেন তৈরি করা যায় তা আজকে আমার এই রেসিপিতে থাকবে। তো চলুন শুরু করি। তো তাওয়া চিকেন তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 4 পিস। আপনারা চাইলে লেগ পিসও নিতে পারেন। এই মুরগির বুকের মাংস আমি এইভাবে হালকা হালকা করে কেটে নিব, যেন ভিতরে মশলা ঢুকে। তার জন্য চিকেনগুলোকে এখন আমি মেরিনেট করে নিব। সো মেরিনেট করতে যা যা লাগছে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন পেস্ট, কাঁচামরিচ পেস্ট, পরিমাণ মতো লবণ, কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি লেবুর রস, এখন এই চিকেনগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখা হয়ে গেলে আধা ঘন্টার রেস্টে রেখে দিব। এই তাওয়া চিকেন তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম মরিচ নিয়েছি। অবশ্যই যারা ঝাল পছন্দ করেন তারা আরও বেশি নিতে পারেন, আর যারা ঝাল পছন্দ করেন না তারা কমই নেবেন। এখন এই মরিচগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নেব। নিয়ে এরকম টুকরা করা হয়ে গেলে নিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে। এখন এই কাঁচামরিচের মধ্যে 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দিলে মরিচের যে ঝালটা থাকে সেটা অনেকটাই কমে যায়। ঝালটা কমে গেলে চিকেনের সাথে খেতে এটা মজাই লাগে। এখন এর ভিতর কিছুটা পানি দিয়ে আমি এটা 10 মিনিট ছাইটে রেখে দিব। এখন এই তাওয়া চিকেন তৈরি করার জন্য যে মশলাটা লাগছে সেটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, সামান্য এলাচ গুঁড়া, সামান্য দারচিনির গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এখন এই উপকরণগুলো পানি দিয়ে মিশিয়ে নিব। এবার এই মিশ্রণগুলো আমি পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেলে এটা কখন ইউজ করব তা একটু পরে জানিয়ে দিব। এবার আমি সয়াবিন তেল আর 2 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা সেই চিকেন। এক সাইড 3 মিনিট কুক করার পরে আবার আমি উল্টিয়ে দিব। আবারও 5 মিনিট কুক করার পরে আবারও এটা উল্টিয়ে দিব। এইভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে 20 মিনিট কুক করে নিব। 20 মিনিট কুক করার পরে দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা সেই মশলা। এক পিট দিয়ে উল্টিয়ে দিব। উল্টানো হয়ে গেলে আবারও 2-1 মিনিট পরে এই সাইডে দিয়ে দিব। এইভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে মিশ্রণগুলো পুরোটাই দিয়ে দিব। মিশ্রণটা দোয়াতে দেখুন কতটা জুসি হয়েছে। এবার তাওয়ার ভিতরে যেই তেলগুলো থাকবে ওগুলো বারবার দিয়ে ব্রাশ করে দিতে হবে। কুক করার সময় খেয়াল রাখবেন তাওয়ার জালটা যেন কম থাকে, নাহলে কুক করতে গেলে এটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে ভালো লাগবে না। আমার কুক করা শেষ। এবার দিয়ে দিচ্ছি ভিনেগারে ডুবিয়ে রাখা সেই কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 10-12 টুকরো লেবু, কিছুটা ধনিয়া পাতা কুচি। তো তৈরি হয়ে গেল ঝটপট তাওয়া চিকেন। দেখলেন তো কত সহজেই ঝটপট তৈরি করা হয়ে গেল তাওয়া চিকেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।